সম্প্রতি বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরিমণিকে বিয়ে করে আলোচনায় এসেছেন অভিনেতা শরীফুল রাজ। এই দম্পতি জানিয়েছেন খুব শিগগির বাবা মা হতে যাচ্ছেন তারা। আপাতত বেবির মায়ের সঙ্গে সময় কাটছে শরীফুল রাজের। দেশের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রাজ বলেন, কিছুদিন হলো শুটিং করছি না, পরিমণির বাড়তি যত্ন নিচ্ছি, সর্বোচ্চ সময়টা ওকে দিচ্ছি। এখন তো বেশি কেয়ার নেওয়ার সময়, সামনে হয়তো লম্বা ছুটিতে থাকব স্ত্রীকে বেশি সময় দেওয়ার জন্য, তারপর সুস্থভাবে বাচ্চা হয়ে যাওয়ার পর আবার কাজ শুরু করব। সৃষ্টিকর্তার কাছে এখন শুধুই চাওয়া সুস্থ বেবি। সব মিলিয়ে জীবনের অন্যরকম সুন্দর সময় কাটাচ্ছি আমরা। শুটিং করতে গিয়ে প্রেম এবং অতঃপর বিয়ে, পরিমণির কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে, এমন প্রশ্নের জবাবে রাজ বলেন, প্রতিবাদী পরিমণিকে বেশি ভালো লেগেছে। ওর একটা স্ট্রাগল আছে, আবার অসম্ভব সাহসও আছে, প্রতিবাদ করার সাহস, এটা সবাই পারে না, এই জন্যই বেশি ভালো লেগেছে। অভিনেত্রী হিসেবে পরিমণি কেমন জানতে চাওয়া হলে অভিনেতা বলেন, ওর অভিনয় নিয়ে আর কি বলবো, সেটা আপনারাই ভালো জানেন। নিজের কাজ দিয়ে সে আলাদা একটা জায়গা করে নিয়েছে, আর মানুষ হিসেবে সে ভীষণ ভালো, দুর্দান্ত ভালো, ওর সঙ্গে আমার অনেক কিছুতেই মিলে যায়। পরিমণি একজন পাওয়ারফুল নারী, এটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। পরিমণিকে নিয়ে এত সব সমালোচনা, এ বিষয়ে রাজ বলেন, আমরা যে জায়গায় কাজ করছি সেখানে আলোচনা ও সমালোচনা আছেই। আগে পরিমণি ছিলেন সহশিল্পী, এখন তো ঘরের মানুষ। আমি ওর জীবনসঙ্গী হয়ে থাকবো সারা জীবন, ওর পাশে থাকবো সারা জীবন, কোনো সমালোচনা নয়, ভালোবাসায় বাঁচবো দুজনে। র‍্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরীফুল রাজ, বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। মূলত নেটওয়ার্কের বাইরে নাটক দিয়ে আলোচনায় আসেন রাজ। রাজ অভিনীত প্রথম সিনেমা আইসক্রিম, এই সিনেমায় নাফিজা তুষির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। 2016 সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর মুক্তি পায় রাজ অভিনীত দ্বিতীয় সিনেমা নডরাই, এই সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সুনেরাহা পিন্তে কামালের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। মুক্তির অপেক্ষায় আছে রাজ অভিনীত দুটি সিনেমা পরাণ ও হাওয়া। এর আগে পরীকে বিয়ের বিষয়টি স্বীকার করে শরীফুল রাজ বলেছিলেন, 17ই অক্টোবর পরীকে বিয়ে করেছি, সে আমার সন্তানের মা হচ্ছে, পরীর মা হওয়ার পর বড় করে বিয়ের আয়োজন করব। 1.5 বছর পরী কোনো কাজ করবে না, কারণ সে সন্তানের মা হচ্ছে। সবার কাছে দোয়া চাই। এর আগে গ্রামের বাড়িতে এক আত্মীয়ের সঙ্গে বিয়ে হয় পরীর, সেই সংসার ভেঙে গেলে ঢাকায় এসে প্রেম করে বাগদান সারেন এক বিনোদন সাংবাদিক ও উপস্থাপকের সঙ্গে। সেই বাগদান অবশ্য বিয়ে অবধি গড়ায়নি, তার আগেই বিচ্ছেদ আসে। এরপর এক সহকারী পরিচালককে 1 টাকা কাবিনে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছিল পরিমণি। সেই সংসারও টিকেনি নায়িকার। সর্বশেষ এক পুলিশ অফিসারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে হইচই পড়ে যায় চারদিকে। জহুরা আক্তার, সাদাকালো নিউজ।